أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده ওসলা তাল্লাম আল্লাহ নবী বা আদাহ প্রসংসার জন্য দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সল্ল্লা সাল্লামের ফোর আল্লাহম্মা হুম্মা আলাই আল্লাহ হুম্মা বারিক আলাই আজকে দিনই মাজলিসের বিষয় হচ্ছে মহান আল্লাহ আলা দিনের বেলায় তার হাতকে প্রসারিত করে রাখেন অনুরূপভাবে রাতের বেলায় তার হাতকে প্রসারিত করে রাখেন এ মর্মে আবু মোসা শারি রদে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাইসাল্লাম এরশাদ করেন আল্লাহ আলা রাত্রের বেলায় তার হাতকে প্রসারিত করে রাখেন যাতে করে যে সমস্ত বান্দারা রা দিনের বেলাতে দিনের বেলাতে অন্যায় অপকর্ম করেছে পাপ করেছে তারা যাতে করে আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দিকে রুজু হয় এরপরে তিনি দিনের বেলাতে তার হাত প্রসারিত করে রাখেন যারা রাতের বেলায় পাপ করেছে এরা যাতে করে আল্লাহর কাছে ক্ষমা চায় প্রার্থনা করে কাকতি মিনত করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তাওবা করে আর এই তাওবাটি কিয়ামত পর্যন্ত আপনার থাকবে এই তাওবাটি কিয়ামত পর্যন্ত থাকবে ইমাম মুসলিম রহেমল্লা হাদিসটি নিয়ে এসেছেন মেসকাত আলমাসাবিহ গ্রন্থকার হাদিসটি নিয়ে এসেছেন দুই নম্বর হাদিস জি তাই আমরা এই থেকে স্পষ্ট বুঝতে পারি আল্লা সুবাহালার প্রকৃত প্রকৃত হাত রয়েছে আর তিনি দিনের বেলায় রাত্রিবেলায় রাত্রের বেলায় তার হাত প্রসারিত করে রাখেন কোন বান্দা দিনের বেলায় পাপ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি সেটাকে ক্ষমা করে দেন এরপরে তিনি দিনের বেলায় হাত প্রসারিত করে রাখেন যারা রাত্রের বেলায় পাপ করে আল্লাহর কাছে তাওবা করলে তিনি মাপ করে দেন আর আরে তাও কিয়ামত হওয়া পর্যন্ত এটি থাকবে যে বান্দা আল্লাহর কাছে তাওবা করলে যদি পাপ করে আর তাওবা করে আল্লাহ তাদের মাফ করে দিবেন দেবেন আয়সারদুল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আর রসল্লাহ সাল্লাম এরশাদ করেন বান্দা যখন জানে জানতে পারে যে সে পাপ করেছে আর এ পাপ করার কারণে সে স্বীকার করে নেই যে সে পাপি পাপ করেছে আল্লাহর কাছে এই জন্য তাওবা করলে সে তাওবা আল্লাহ কবুল করেন সে তাও বা কবুল করেন তিন মিনতি করে যদি আল্লাহর কাছে তাও বা করে আল্লাহর দিকে রুজু হয় তাহলে আল্লাহ সুবহান তালা তাও বা কবুল করেন ইমাম বুখারি রহেমাল্লাহ হাদিস্টিনে এসছেন আবু হরাইরা বলেন রসল্লাহ সাল্লাই সাল্লাম সাদ করেন আল্লাহ সুবাহান তালা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি নেমে আসেন এরপরে বলেন মাইয়া দোনি ফাস্তা জিবিহ এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তারপরে তিনি বলেন মাইয়াস আলুনি ফওয়াতি আলাহ এমন কি আছে যা আমার কাছে চাইবে আমি তাকে তা দিব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ আরও বলেন মাইয়াস ফাক ফিল্লাহ এমন কি আছে যা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব তাই যেমন মানুষ পাপ করে এর অর্থেই নয় যে পাপ করতে থাকবে পাপ করলেই আল্লাহর কাছে তাওবা করবে মমিন ব্যক্তির উচিত হবে যে পাপের সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করবে এ হাদিস্টিমাম বোখারি রহেমাল্লা নিয়ে এসছেন তাই আমরা আমাদের কি পাপ রয়েছে রাত্রের বেলায় আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ ডাইরেক্ট এসে বলেন রাত্রের প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়ে দেব আল্লাহকে ডাকলে ডাকার মতো ডাকলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ডাকার মতো ডাকলে আপনার ডাকা আল্লাহ সু তালা সাড়া দিবেন চাওয়ার মতো চাইলে আপনি যা চাইবেন আল্লাহ তাকে আল্লাহ তাকে তাই দিবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন কারণ তিনি নিজেই বলছেন ক্ষমা চাওয়ার জন্য তাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাব আল্লাহ যেতে আমাদেরকে মাফ করেন আনাসবিন মালিক রদুল্লাহতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তান ভুলের ভিতরে প্রত্যেকেই পাপ করে এবং পাপ করার পরে যে আদম সন্তান তাও বা করে নেই সেই আদম সন্তানই উত্তম আদম সন্তানের আদম সন্তান তাই মানুষের যখন পাপ হয়ে যাবে পাপের সাথে সাথে মমিন ব্যক্তির উচিত হবে তাও বা করা ইমাম আবু দাউদ রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন হাদিসটি সহি তাই আমরা পাপ করলেই পাপের সাথে সাথে বমিন ব্যক্তির উচিত হবে পাপ যদি হয়ে যাই তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আপনার আমার জন্য ক্ষমা অবশ্যই যদি আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ তিনি আপনাকে আমাকে ক্ষমা করবেন আবহরাইরা বলেন রসুল্লাহ সাল্ল্লা হলা সাল্লাম ইরশাদ করেন জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম এক মজলিসে বসে তিনি সত্তর বার ইস্তেকভার করতেন আস্তাকল্লাহ ও এইভাবে তিনি সত্তরবার ইস্তেকভার করতেন তার তারও বেশি তিনি ইস্তেকভার করতেন ইমাম বুখারি রহেমাল্লাহ হাদিসটি এসছেন তাই আমরা আল্লাহর কাছে তাওবা ফার করার জন্য চেষ্টা করব এবং বেশি বেশি আল্লাহর কাছে আমরা তাওবা করব এ মর্মে আল্লাহ রসুলসল্ল্লা সাল্লাম আরও বলেন আল্লাহ তাআলা কোনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম কোনো কোনো মাজলিসে এক পর্যন্ত পর্যন্ত ফার পড়তেন ইস্তেকভার পড়তেন এবং মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নেছেন তাই আপনার আমার পাপ আমরা করতে আসি পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য পাপ যদি হয়ে বসে শয়তানের অসসা থেকে পাপ কারণ শয়তান সর্বদাই অশসা দিয়ে থাকে তাই পাপ হলেই আল্লাহর কাছে আপনার আমার উচিত হবে যে পাপের দিকে ধাবিত হওয়া আল্লাহর কাছে না পাপের থেকে দূরে থেকে ক্ষমার দিকে দূরে দৌড়িয়ে যাওয়া ক্ষমার দিকে দৌড়িয়ে যাওয়া ক্ষমার দিকে দৌড়িয়ে যাওয়া ক্ষমার দিকে দৌড়িয়ে যাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তুবু জামিয়ান বলছে না তুবু হেজামিয়ান আল্লাহর দিকে রুজু হও আল্লাহর দিকে রুজু হও পাপ থেকে দূরে থাকো আল্লাহর দিকে রুজু হও আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি ক্ষমা করবেন তাহলে তোমরা সফল কাম হবে আল্লাহ সুবহান তালা যেন আমরা আল্লাহ সুবহান তালার কাছে যেন আমরা পাপের ক্ষমা চেয়ে নিতে পারি এবং আল্লাহ সুবহান আল্লাহ আমাদের যেন ক্ষমা করে দেন সেই জন্য আল্লাহর কাছে আমরা সর্বদাই ক্ষমা প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের জীবনের বিপদ আবাদ থেকে রক্ষা করেন এবং পাপগুলা মোচন করে দেন ও আখাওয়ান রাবাহ আলমিন সুবাহান আকালদিকা সাদুল্লাহ ইন তাস্তাফরুকা ওয়া তুবিল